হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লেটস নো ডিয়ার। হোপ অল অফ ইউর ওয়েল। তো বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে 11 নম্বর টপিক নিয়ে এসেছি এবং আজকের ভিডিওটিতে আমরা স্বর্ণকুমারী দেবী সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, বিদ্যাপতি, মধুসূদন দত্ত, তারপর বলাইচাঁদ, এরকমভাবে অনেকগুলি ভিডিও আমরা আলোচনা করেছি। মোট 10টা ভিডিও আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি, ভিডিওগুলি আপনারা দেখে নেবেন। এবং বন্ধুরা, যদি আপনারা আমাদের সাথে আপ টু ডেট থাকতে চান তাহলে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম আমাদেরকে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক এবার আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে প্রথমে যা বলা আছে তা হলো জন্ম, মানে স্বর্ণকুমারী দেবী জন্মগ্রহণ করেন 28 আগস্ট 1855 সালে। তারপর ওনার জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, এবং উনি মৃত্যুবরণ করেন 1932 সালে। দেন এখন আমরা ওনার সম্পর্কে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস জেনে নেব। তো ওনার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরেরও পিতা ছিলেন। তারপর ওনার মাতার নাম শ্রীমতী সারদা সুন্দরী দেবী, এবং ওনার পিতামহের নাম দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবীর ছোট ভাই, মানে স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে 5 বছরে বড় ছিলেন, বড় দিদি ছিলেন, এবং স্বর্ণকুমারী দেবী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের 10ম সন্তান। অর্থাৎ যদি আমরা মেয়ের কথা বলি তাহলে মেয়ের দিক থেকে উনি চতুর্থ মেয়ে। এবং বন্ধুরা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু টোটাল 14 জন সন্তান ছিলেন, এর মধ্যে থেকে রবীন্দ্রনাথ কিন্তু সবচেয়ে কনিষ্ঠ। তারপর স্বর্ণকুমারী দেবীর পেশা, উনি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ এবং সমাজ সংস্কারক ছিলেন। দেন নেক্সট, তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক এবং প্রথম বাংলা মহিলা উপন্যাসিক। এটা কিন্তু মনে রাখবেন, প্রথম বাংলা মহিলা উপন্যাসিক ছিলেন স্বর্ণকুমারী দেবী। তারপর নেক্সট এখানে বলেছেন যে মাত্র 21 বছর বয়সে স্বর্ণকুমারী দেবী রচনা করেন ওনার প্রথম উপন্যাস দীপ নির্বাণ। এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ওনার প্রথম উপন্যাসের নাম কি, দীপ নির্বাণ, এটা ভালোভাবে মনে রাখবেন। এবং এটা কত বছর বয়সে, 21 বছর বয়সে তিনি রচনা করেছিলেন, এবং এটা তার লেখা উপন্যাস প্রশংসিত হয়েছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকায় এবং দ্য ক্যালকাটা রিভিউতে। তারপর নেক্সট বলেছে যে স্বর্ণকুমারী দেবী প্রথম বাংলা গীতিনাট্য হলো বসন্তোৎসব। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, স্বর্ণকুমারী দেবীর প্রথম বাংলা গীতিনাট্যর নাম কি, বসন্তোৎসব। তারপর জ্যোতিরঞ্জন ঠাকুর 1877 সালে একটা পত্রিকা প্রকাশিত করেছিলেন, ভারতী পত্রিকা, এবং এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রলাল ঠাকুর। তারপর তিনি এই পত্রিকাতে 7 বছর সম্পাদনা করেছিলেন, এবং ওনার পরে 11 বছর স্বর্ণকুমারী দেবী এই ভারতী পত্রিকা সম্পাদনা করেছিলেন। দেন নেক্সট স্বর্ণকুমারী দেবীর আদর্শ ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা ভালোভাবে মনে রাখবেন। তারপর তিনি ছিলেন প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন। দেন স্বর্ণকুমারী দেবী 1896 সালে সখী সমিতি স্থাপন করেছিলেন, এবং এই সমিতির প্রধান উদ্দেশ্য কী ছিল, অনাথ এবং বিধবা মহিলাদের সহায়তা করা। এবং এই সখী সমিতি নামটি কিন্তু দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ স্বর্ণকুমারী দেবীর ছোট ভাই। তিনি ছিলেন মহিলাদের মধ্যে প্রথম যিনি 1927 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, জগত্তারিণী স্বর্ণপদক মহিলাদের মধ্যে তিনি প্রথম পেয়েছিলেন 1927 সালে। দেন নেক্সট, স্বর্ণকুমারী দেবীর রচনায় বিহারীলাল চক্রবর্তী এবং অক্ষয়চন্দ্র চৌধুরীর প্রভাব লক্ষ্য করা যায়। তারপর নেক্সট এখন আমরা ওনার সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করব। তো সাহিত্যকর্মের মধ্যে প্রথমেই আছে উপন্যাস। তো উপন্যাসের মধ্যে প্রথমে আছে দীপ নির্বাণ। এই উপন্যাসটি 1876 সালে প্রকাশিত হয়, এবং এটি ছিল ওনার প্রথম উপন্যাস, এটা ভালোভাবে মনে রাখবেন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস কোনটি, দীপ নির্বাণ, এটি কত সালে প্রকাশিত হয়েছিল ডেটটাও মনে রাখবেন, 1876 সালে। এবং এটি ছিল জাতীয়তাবাদীভাবে অনুপ্রাণিত একটি উপন্যাস। প্রথমে এই উপন্যাসের লেখকের নামের জায়গায় দিয়েছিল জৈনিক, এবং এটি একটি ঐতিহাসিক উপন্যাস। এটাও মনে রাখবেন এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, যে দীপ নির্বাণ উপন্যাসটা এটা কী ধরনের উপন্যাস, এটা কিন্তু একটা ঐতিহাসিক উপন্যাস, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং এটার মধ্যে কার কাহিনী, পৃথ্বীরাজের কাহিনী, তারপর চিতুররাজের পরিবারের ইতিহাসের কাহিনী, মোহাম্মদ ঘুরির দিল্লি আক্রমণ, হিন্দু জাতির অস্তমিত গৌরব, এই সমস্ত পটভূমি নিয়ে এই উপন্যাস রচিত। এবং এই উপন্যাসটি কিন্তু তিনি সত্যেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। দেন নেক্সট উপন্যাস হলো মিবার রাজ। এটি 1877 সালে প্রকাশিত হয়, এবং এটিও একটি ঐতিহাসিক উপন্যাস। এই ক্যাটাগরিগুলি কিন্তু ভালোভাবে মনে রাখবেন, পরীক্ষার মধ্যে কিন্তু এই উপন্যাসের নাম দিয়ে বলবে কিন্তু এটা কোন ধরনের উপন্যাস, ঐতিহাসিক নাকি সামাজিক নাকি পারিবারিক। তো তার জন্য এটা ভালোভাবে মনে রাখবেন, এবং যথাসম্ভব যদি পারেন তাহলে ডেটটা কিন্তু মনে রাখবেন, প্রকাশিত কবে হয়েছিল।
এবং এটার এটার পটভূমি ছিল ভিল এবং রাজপুতদের কাহিনী নিয়ে এটা রচিত। এগুলি আপনারা দেখে নেবেন ভালোভাবে। এবং টডের অ্যানালস অ্যান্টিকুইটস অফ রাজস্থান এই বইটি পড়ার পর কিন্তু তিনি এটা রচনা করেছিলেন। তবু এই যে পয়েন্টগুলি টডের অ্যানালস অফ অ্যান্টিকুইটস বইটি পড়ার পর লিখেছিলেন এগুলি কিন্তু পরীক্ষার জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, তবু তোমরা দেখলে দেখতে পারো এগুলি। তারপর মিবার রাজ ও বিদ্রোহ এই উপন্যাস দুটি ভিল ও রাজপুতদের জাতিগত বিরোধ নিয়ে কিন্তু লেখা। একটা হলো মিবার রাজ, নেক্সট আমরা পাবো বিদ্রোহ। চলো নেক্সট নেক্সট উপন্যাস হলো ছিন্নমুকুল। এটি 1879 সালে প্রকাশিত হয় এবং এটা ছিল তার প্রথম পারিবারিক এবং সামাজিক উপন্যাস। তো এটাও হলো ক্যাটাগরির মধ্যে এটা পড়ে ছিন্নমুকুলটা পারিবারিক বা সামাজিক উপন্যাস। এবং এটা কিন্তু ভারতী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাসটি জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেছিলেন। তো বন্ধুরা এখানে একটা কথা বলে দেখি, কোন উপন্যাসটা কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল যদি এটা পারো একটু মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট থেকে যায় এটা। দেন নেক্সট উপন্যাস হলো মালতী। এটা 1879 সালে প্রকাশিত হয় এবং এটাও একটা সামাজিক উপন্যাস। দেন হুগলির ইমামবাড়ি, এটা 1887 সালে প্রকাশিত হয় এবং এটা একটা সামাজিক উপন্যাস। দেন নেক্সট 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 হলো বিদ্রোহ উপন্যাস। এটা 1890 সালে প্রকাশিত হয় এবং এটা একটা ঐতিহাসিক উপন্যাস। সেম এটা যেটা বলেছি আগের টপিকটা, এটার পটভূমি হলো ভিল এবং রাজপুতদের নিয়ে এটা লেখা। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের সাথে কিন্তু এই উপন্যাসটির সাদৃশ্য রয়েছে, এই উপন্যাস বলতে বিদ্রোহ উপন্যাসটা। এবং শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই বিদ্রোহ উপন্যাসটাকেই লেখিকার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলেছেন। দেন নেক্সট উপন্যাসটি হলো স্নেহলতা। স্নেহলতা এটা দুইটি খণ্ডে রচিত হয়, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড 1890 সালে এবং দ্বিতীয় খণ্ড 1893 সালে প্রকাশিত হয়। এটি একটি সামাজিক উপন্যাস, মানে স্নেহলতাটা কিন্তু একটা সামাজিক উপন্যাস, এটা একটি সামাজিক উপন্যাস ক্যাটাগরির মধ্যে পড়ে। এবং এটি বাঙালি সমাজে আধুনিকতার সমস্যা নিয়ে লেখা প্রথম উপন্যাস। এটা ভালোভাবে মনে রাখবেন যে বাঙালি সমাজে আধুনিকতার সমস্যা নিয়ে লেখা প্রথম উপন্যাস হলো স্নেহলতা। তারপর এই উপন্যাসটি প্রথমে পালিতা নামে প্রকাশিত হয়েছিল, এটাও ভালোভাবে মনে রাখবেন, এবং এটাও ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেন নেক্সট নেক্সট হলো কাহাকে। এটি হলো একটি সামাজিক উপন্যাস, এটা 1898 সালে প্রকাশিত হয়। এটি কিন্তু লেখিকার সর্বশ্রেষ্ঠ উপন্যাস, এটা মনে রাখবেন ভালোভাবে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কাহাকেটা হলো লেখিকার সর্বশ্রেষ্ঠ উপন্যাস, পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এবং এটি তিনি নিজে দ্য আনফিনিশড সং এই নামে ইংরেজিতে তিনি অনুবাদ করেছিলেন। তো পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে স্বর্ণকুমারী দেবী কোন উপন্যাসটিকে আনফিনিশড সং তে অনুবাদ করেছিলেন, ইংরেজিতে অনুবাদ করেছিল। আনসারটা হবে কাহাকে উপন্যাসটিকে। এবং এটা তিনি তার স্বামী জানকীনাথ ঘোষালকে উৎসর্গ করেছিল। দেন নেক্সট নেক্সট উপন্যাসের নাম হলো ফুলের মালা। এটা 1895 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা হলো একটা ঐতিহাসিক উপন্যাস। এবং এই উপন্যাসের পটভূমি হলো পাঠান রাজত্বকাল। দেন নেক্সট এছাড়াও তার ওনার অনেকগুলি উপন্যাস রয়েছে, যেমন বিচিত্রা যেটা 1920 সালে, তারপর স্বপ্নবাণী 1921 সালে, মিলনরাত্রি 1925, এবং শব্বিরের দিনরাত এটা 1912 সালে প্রকাশিত হয়েছিল। তো বন্ধুরা স্বর্ণকুমারী দেবীর উপন্যাসগুলি কিন্তু ভালোভাবে মনে রাখবেন, কারণ এগুলি থেকে কিন্তু প্রতি বছর টেটের মধ্যে প্রশ্ন আসে, 17, 18, 19, 21 প্রতি বছর কিন্তু স্বর্ণকুমারী দেবী থেকে টেট ওয়ানে প্রশ্ন এসেছে। তাই এই টপিকটা ভালোভাবে তোমরা জেনে রাখবে এবং ভালোভাবে টপিকগুলি বুঝে রাখবে, কারণ এটা থেকে প্রশ্ন আসে। দেন নেক্সট হলো নেক্সট টাইপ হলো নাটক। এতক্ষণ আমরা ওনার উপন্যাস সম্পর্কে জেনেছি, এখন আমরা স্বর্ণকুমারী দেবীর নাটক সম্পর্কে জানবো। তো নাটকের মধ্যে প্রথমে আছে বসন্ত উৎসব। এই নাটকটা 1879 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি হলো ওনার প্রথম গীতিনাট্য। তো এটা ভালোভাবে মনে রাখবেন, স্বর্ণকুমারী দেবীর প্রথম গীতিনাট্য কোনটি? বসন্ত উৎসব, ঠিক আছে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই ধারা গ্রহণ করে অনেকগুলি গীতিনাট্য কিন্তু রচনা করেছিলেন। তো প্রথম গীতিনাট্য স্বর্ণকুমারী দেবীর হলো বসন্ত উৎসব। দেন নেক্সট নেক্সট নাটক হলো সরি প্রথম গীতিনাট্য হলো নাটক, এটা বসন্ত উৎসবটা কিন্তু নাটক। দেন নেক্সট হলো বিবাহ উৎসব। বিবাহ উৎসবটা 1892 সালে। তারপর নেক্সট নাটক হলো দেবকৌতুক, দেন কনে বদল, পাকচক্র, যুগান্তর। এখন এগুলি থেকে কিন্তু আবার ক্যাটাগরি আছে, যেমন দেবকৌতুকটা কি? দেবকৌতুকটা কাব্যনাট্য, কনে বদল প্রহসন, পাকচক্রটা প্রহসন, এবং যুগান্তর হলো কাব্যনাট্য। তো এই টপিকগুলি থেকে কিন্তু প্রশ্ন আসে যে এখান থেকে কতগুলি, যেমন সাপোজ মনে করো দেবকৌতুক, কনে বদল এরকমভাবে আরও এক দুইটা নাম দিয়ে দিবে এবং বলবে এখান থেকে কোনটা একটা প্রহসন। তো আনসারটা কী হবে? কনে বদলটা কিন্তু হয়ে যাবে প্রহসন। তার জন্য কোন নাটকটা প্রহসন, কোনটা কাব্যনাট্য, এগুলি কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে, কারণ এগুলিও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন কিন্তু পরীক্ষাতে এরকম টাইপেরই প্রশ্ন আসে। দেন নেক্সট এছাড়া তিনি আরও কিছু নাটক লিখেছেন, যেমন নিবেদিতা, রাজকন্যা এবং দিব্যকমল। দেন নেক্সট এখন তার সাহিত্যকর্মের মধ্যে নেক্সট টাইপ হলো কাব্য কবিতা। স্বর্ণকুমারী দেবীর কাব্য কবিতার মধ্যে প্রথমে আছে গাথা। গাথা কাব্য কবিতাটি, এটার মধ্যে 4টি কবিতা আছে।
এই কাব্য কবিতাটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন এবং অক্ষয়চন্দ্র চৌধুরীর অনুসরণে এটি লেখা এবং ছন্দের দিক থেকে তিনি বিহারীলাল চক্রবর্তীকে অনুসরণ করেছিলেন। অর্থাৎ গাথা কাব্য কবিতাটি লিখতে গিয়ে উনি কাকে অনুসরণ করেছিলেন, অক্ষয়চন্দ্র চৌধুরীকে অনুসরণ করেছিলেন লিখতে গিয়ে, এবং ছন্দের ক্ষেত্রে তিনি বিহারীলাল চক্রবর্তীকে অনুসরণ করেছিলেন এবং এটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তার ছোট ভাইকে উৎসর্গ করেছিলেন। তো গাথার মধ্যে মোট কয়টা, চারটা কবিতা সংকলন আছে। দেন নেক্সট, এছাড়া তিনি আরও কিছু কাব্য কবিতা হলো গীতিগুচ্ছ, কবিতা ও গান, হাসি ও অশ্রু ইত্যাদি। এটা কত সালে, হাসি অশ্রুটা 1895 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। দেন নেক্সট এখন তার যে নেক্সট সাহিত্যকর্মের টাইপগুলি হলো ছোট গল্প। তো ছোট গল্পের মধ্যে প্রথমেই আছে নবকাহিনী, এটা 1892 সালে প্রকাশিত হয়। দেন নেক্সট ছোট গল্প হলো গল্পস্বল্প 1893 সালে। দেন মালতি ও গল্পগুচ্ছ, এই গল্প সংকলনের বইটির মধ্যে মিউটিনি কিন্তু একটি স্মরণীয় ছোট গল্প এবং এই মিউটিনিটার পটভূমি হলো সিপাহী বিদ্রোহ। অর্থাৎ সিপাহী বিদ্রোহের পটভূমি নিয়ে লেখা হলো মিউটিনি একটি ছোট গল্প, এটা মালতি ও গল্পগুচ্ছ গল্প সংকলনে রয়েছে। এছাড়া ওনার আরও কিছু ছোট গল্প হলো লজ্জাবতী এবং যমুনা। দেন নেক্সট এখন ওনার কিছু বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, এটা হলো পৃথিবী, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের মধ্যে পড়ে পৃথিবী, যেটা 1882 সালে প্রকাশিত হয়। এটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেছিলেন। দেন নেক্সট হলো কিছু শিশু পাঠ্য বিষয়ক, এটার মধ্যে আছে সচিত্র বর্ণবোধ যেটা 1902 সালে প্রকাশিত হয়, তারপর আদর্শ নীতি 1904 সালে, দেন বাল্য বিনোদ, তারপর বিদায় গ্রহণ ইত্যাদি। তো এগুলি হলো ওনার কিছু শিশু পাঠ্য, শিশুদের জন্য এগুলি রচনা করেছিলেন উনি। দেন নেক্সট এখন আমরা স্বর্ণকুমারী দেবীর থেকে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব। তো এই প্রশ্নটা এসেছে 2017 এবং 19 টেট ওয়ানে এসেছে। এখানে বলেছে যে স্নেহলতা উপন্যাসটি লিখেছিলেন, তো স্নেহলতা উপন্যাসটি কে লিখেছে, রমেশচন্দ্র দত্ত, তারপর স্বর্ণকুমারী দেবী, অবনীন্দ্রনাথ ঠাকুর। এখন আমরা জেনেছি এটার উত্তরটা কী হবে, স্নেহলতা উপন্যাসটি লিখেছিলেন স্বর্ণকুমারী দেবী। দেন নেক্সট আরেকটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন, এটা 2018 টেট ওয়ানে এসেছে। এখানে বলেছেন যে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস, আমি যে বলেছিলাম একটু আগে যে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস কোনটি এটা শিখবে, তারপর স্বর্ণকুমারী দেবীর প্রথম গীতিনাট্য কোনটা এটা শিখবে, এবং এগুলির টাইপগুলি শিখবে, ক্যাটাগরিগুলি শিখবে। তো এখানে বলো স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসটির নাম কি কি হবে, প্রথম উপন্যাসটির নাম হবে কি, দীপনির্বাণ। নেক্সট হলো আরেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটাও 2018 অর্থাৎ 2018 কিন্তু টেট ওয়ানে স্বর্ণকুমারী দেবী থেকে মোট দুইটা প্রশ্ন এসেছে। তো আরেকটা প্রশ্ন হলো স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকাটির নাম কি। দেখো একটু আগে আমরা পড়েছি স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকাটির নাম কি, হিতবাদী, ভারতী, বঙ্গদর্শন না কল্লোল। কী হবে আনসারটা, আনসারটা হবে অপশন বি, মানে ভারতী। স্বর্ণকুমারী দেবী সম্পাদিত পত্রিকাটির নাম কি, ভারতী পত্রিকা। দেন নেক্সট প্রশ্নটা, এটাও 2018 এসেছে এবং 21 এসেছে। দেখো 2018 স্বর্ণকুমারী দেবী থেকে মোট তিনটা প্রশ্ন এসেছে এবং 21 এসেছে দুইটা প্রশ্ন। তো এটা কী বলেছে, এখানে বলেছে যে বিদ্রোহ উপন্যাসটি লিখেছিলেন কে, বিদ্রোহ উপন্যাসটি কে লিখেছেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কেউ নয়। তো এখানে অপশনটা দেওয়া আছে, অপশনের মধ্যে কিন্তু স্বর্ণকুমারী দেবী সম্পর্কে লেখা নেই। তো অপশনটা কী হবে, কারেক্ট আনসার হবে অপশন ডি, মানে এদের কেউ নয়, এবং অরিজিনালি কারেক্ট আনসার হবে স্বর্ণকুমারী দেবী বিদ্রোহ উপন্যাসটি লিখেছেন। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো চলিয়ে মিলতে হয় নেক্সট ভিডিও পর, তব তক স্টে হ্যাপি, কিপ স্মাইলিং।